Hi, assalamualaikum. This is Parvin. Best থেকে Parvin from Netherlands. আজকে আমি সবার সাথে একটা ব্লগ, নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমি বাংলাদেশ গিয়েছিলাম। এই তো প্রায় এক মাস পরে আবার কালকে আসছি। আর কি কি নিয়ে আসছি দেশ থেকে, মানে দেশের খাবার কি কি পছন্দ, মানে দেশের খাবার তো সবই পছন্দ। তারপরও যা যা নিয়ে আসছি সবার সাথে আজকে ওগুলো শেয়ার করব। আর এখন আমি যাচ্ছি, কি কি নিয়ে আসছি সেগুলো দেখাবো, সবার সাথে শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখন সবার সাথে কি কি নিয়ে আসছি সেটি শেয়ার করছি। তো এখানে হচ্ছে সব বাজার, মশলা হতে আরম্ভ করে চানাচুর, মানে যা কিছু আছে সব কিছু নিয়ে আসছি। এবার অনেক কিছুই আনা হয়েছে, লাগেজও অনেক বাড়ি হয়ে গিয়েছিল। তো সো এখানে আমি আগে একটু দেখিয়ে নিচ্ছি কী কী নিয়ে আসছি, পরে বলছি কী কী নিয়ে আনা হয়েছে আর কি। সো বিচি হতে আরম্ভ করে সব কিছু, পাতিলও নিয়ে আসছি একটা ছোট্ট আমার মেয়ের জন্য। আরেকটা কিনছিলাম কিন্তু আনা হয়নি, কারণ এটা একটু লম্বা, তো সেজন্য আনা সম্ভব হয়নি। সো এখানে আমি এই তো এখানে হচ্ছে চানাচুর অনেকগুলি নিয়ে আসছি, একটা হাফ কিলো করে। এখানে হচ্ছে ছয় প্যাকেট, তো ছয় প্যাকেটে তো অনেকেই হয়ে গেছে। এখানে হচ্ছে তেঁতুল, তারপরে হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে এগুলো কি বলে না, দারচিনি, মানে দারচিনিও অনেকগুলো নিয়ে আসছি এই যে। তারপরে হচ্ছে এলাচ, আরেকটা সুন্দর জিনিস নিয়ে আসছি এই যে খাস পিঠা বানানোর জন্য। অনেক আগে বলেছিলাম যে আমি নিয়ে আসব, তো এখন এই যে এইবার নিয়ে আসছি সব কিছুই পিঠা বানানোর জন্য। তারপরে হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো এখানে পাওয়া যায় আসলে, কিন্তু চালের গুঁড়ো এখানে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে একদম ফিনিশ, মানে একদম আটার মতো, তো সব পিঠা হতে চায় না। তো সেই জন্য আবার দেশে যেহেতু গিয়েছি তো সেই জন্য আবার নিয়ে আসলাম। সে মশলা হচ্ছে হলুদ, এগুলো হাফ কিলো করে, তো এক কেজি হলুদ, তারপরে হচ্ছে কি বলে ধনের গুঁড়ো এক কেজি, তারপরে জিরা মানে পাঁচ কেজি নিয়ে আসছি। আর মরিচ আমি আনিনি, কারণ মরিচের গুঁড়ো দরকার পড়ে না, আমরা ইউজ করি না, তো সেই জন্য মরিচের গুঁড়ো আনা হয় নাই। আর এখানে হচ্ছে এই যে ফুচকা খাওয়ার জন্য ফুচকার মশলা, তারপরে হচ্ছে হালিম, তাই ফুচকার প্যাকেট, এগুলো হচ্ছে চিপস বানানো, আর এই তো লং, গোলমরিচ, এগুলো হচ্ছে সব মশলা। আর চানাচুর, চালের গুঁড়ো সব মিলিয়ে হচ্ছে এগুলো, এই যে এই হচ্ছে পার্ট ওয়ান। তারপরে পার্ট টুয়ে যাচ্ছি। এটা হচ্ছে জাল চানাচুর, সবগুলো আবার জাল হলে হয় না, বাচ্চারা খেতে পারে না, তো সেই জন্য মিক্স করে নিয়ে আসছি আর কি। এখন যাচ্ছি শুটকির বাজারে, যা গিয়েছিলাম আমি নিজেই গিয়েছিলাম, তো সেখানে ওই তো সব শুটকি নিয়ে আসছি। যেমন এটা হচ্ছে এগুলো প্যাকেট আমরা বাসায় করেছি, কারণ অনেক গন্ধ হয়ে যায় শুটকিতে, তো সেই জন্য কিভাবে নিয়ে আসবো, তো দুধের প্যাকেটে করেই প্যাকেট করা হয়েছে এগুলো। এটা হচ্ছে বাসমতি শুটকি, এটা হচ্ছে ইস লোনা, লোনা ইলিশ শুটকি, এটা হচ্ছে বাঁশপাতা শুটকি, এটাও বাঁশপাতা শুটকি, তারপর হচ্ছে কাসকি শুটকি, মানে এইবার সব শুটকি নিয়ে আসছি কি বলে, লেট্টা শুটকি, বইসে শুটকি, কি তারপরে ইচা শুটকি, আল্লাহ বইচা শুটকি বেশি করে নিয়ে আসছি, কারণ দেশে থেকে পাওয়া যায় না। তো শুটকির বাজার অনেকে হয়ে গেছে, এবার অনেক শুটকি নিয়ে আসছি, আসলে আমরা তেমন বেশি ইউজ করা হয় না, তারপরও নিয়ে আসছি, এবার যেটি যেটি ভালো লাগে ওগুলো নিয়ে আসছি আর কি। এই হচ্ছে সব শুটকি প্যাকেট করা হয়েছে, নিজে প্যাকেট করে নিয়ে আসছি, কারণ গন্ধ অনেকেই গন্ধ, তো সেই জন্য মনে করলাম পুরো লাগেজেই গন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে শুটকি সব মিক্স করা শুটকি। এখন যাব হচ্ছে বিচি, যা যা বিচি আমি নিয়ে আসছি, কারণ আমরা বিচি অনেক আগে নিয়ে আসছিলাম,
এগুলো লাগানো হয়ে গেছে শেষ। তো আমার দুলাভাই এই তো প্যাকেট করাও কিনে নিয়ে আসছে, তার প্যাকেট ছাড়াও যারা ইয়া করে আর কি ওদের থেকে এগুলো নিয়ে আসে। এ হচ্ছে লাউয়ের বিচি, এ হচ্ছে পুঁই শাক ডাটা, এ হচ্ছে কি বলে ভেন্ডি, এগুলো হচ্ছে এগুলো মশলা, এটা মশলা। আর এখানে হচ্ছে লাল শাক, আর আমি বলেছিলাম যে এবার বিচি নিয়ে আসবো। এই হচ্ছে কইটা, এখানে হচ্ছে আমাদের দেশি মূলা, এখানে এই যে করলা, আর দেখতে কি সুন্দর লাগে, কি সুন্দরই লাগছে। আর এখানে থাকে পাঁচটা এই লাউডা বিচিটা, অনেকই দাম এটার, প্যাকেটই মনে হয় দেড়শো টাকা, এটার একটা প্যাকেট ১৫০ টাকা নিচে, ১০০ টাকা মনে হয়, কারণ এটি ভালো লাউ বলে আর কি, এটা দামি সবচেয়ে, তো সেই জন্য এটাও আমি বলেছি একটা নিয়ে আসতে। পেঁপে হবে না আমাদের এখানে, তারপরও নিয়ে আসছি, দেখি লাগিয়ে দেখব। আর চাল কুমড়া, এই যে চাল কুমড়ার বিচি নিয়ে আসছি, আর এটা হচ্ছে এই তো সব বিচি নিয়ে আসছি আমরা, দেখি এবার কিভাবে করা যায়, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ খেতে পারবো, আর না হলে তো খাওয়া সম্ভব না। তারপরও সব নিয়ে আসি, এই যে সব বিচি, এগুলো হচ্ছে সব বিচি। সো এই যে এই হচ্ছে সব বিচি, এইবার সবই নিয়ে আসছি, দেখা যাক কেমন হয়, হলে তো খুব ভাগ্য ভালো, না হলে তো কিছু করার নাই, চেষ্টা করি আমরা সব সবজি নিজে করে খাওয়ার জন্য। তো গত বছরও হয়েছিল, এবারও ইনশাল্লাহ হবে, অসুবিধা নেই, চেষ্টা করবো আমরা করার জন্য আর কি। সিম টিম নিয়ে আসি নেই, কারণ সিম হয় নেই, হয় না, সিমের গাছগুলো উঠলো, ফুল টোক আসে, আর পরে ঠান্ডা এসে যায়, তারপরে আর সিম খাওয়া যায় না, কখনো খেতে পারিনি, করলেও খেতে পারিনি, কিন্তু এবার দেখবো আগে আগে লাগিয়ে কেমন হয় আর কি। সো এই হচ্ছে বিচি টিচির ইয়া, হচ্ছে ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গো দেশে নেই এখন, কিন্তু আমাদের নতুন বাড়িতে ম্যাঙ্গো গাছ লাগানো হয়েছে, ওখানে ১২ মাসে আম ধরে। এই তো যা ধরেছিল সবগুলোই আমি নিয়ে আসছি, কারণ আমার মেয়েরা খুবই পছন্দ করে খেতে, আর এগুলো প্রায় পেকেও গেছে, এই যে একটা পেকে গেছে, তো পাকা পাকা আমি তো কাঁচা খাই, ওরা তো কাঁচা খেতে পছন্দ করে, পাকাটা খেতে পছন্দ করে না, তো তারপরও নিয়ে আসছি, চ পাকা যাই হোক কাঁচা ওরা খাবে, সেই জন্য। এটি হচ্ছে ১২ মাসি আম, এখন আসলে আম নেই বাজারে। আর এখানে হচ্ছে বড়ই, বড়ইগুলো কাঁচা কাঁচা ছিল, দুইটা গাছ ছিল বড়ুর, আমরা আমি যাওয়ার পরে আমার বোনের ছেলে মেয়ে আমরা সবাই একসাথে গিয়েছি, সবাই গাছ থেকে পেরে পেরে বড়ই খেয়েছি, ওগুলো শেয়ার করেছি সবার সাথে। তো এগুলো হচ্ছে মানে পেকে গেছে আর কি, যখন আমি এখানে নিয়ে আসছি খুলে দেখি যে সবই লাল হয়ে গেছে। তো এই হচ্ছে বড়ই, এই যে খেতে খুবই মজা, মরচে মরিচের গুঁড়ো দিয়ে, যে এগুলো বাড়ি থেকে আনা হয়েছে, পেয়ারা আনতে পারিনি, কারণ লাগেজ অনেক ভারী হয়ে গেছিলো আর জায়গা ছিল না, তো সেজন্য পেয়ারা আনতে পারিনি। আর সবজি টবজি আমি কিছুই আনছে, এই যে পেঁপে, এটাও আমাদের নিজের গাছের কাঁচা, সেজন্য নিয়ে আসছি, পাকা হলে তো থাকবে না, একদম ভুলে যাবে, তো পেঁপে এটা নিয়ে আসছি, আমি খেয়েছি ওখানে, খেয়েছি দুই তিনটা খেয়েছি পেঁপে, খুবই ভালো লেগেছে। সো দেশের নিজের গাছের পেঁপে, ম্যাঙ্গো, তারপরে বড়ই, পেয়ারও খেয়েছি, তারপরে লেবু আছে, মানে সব কিছুই আছে, নতুন বাড়িতে সব সবজি হয়েছে, খুবই ভালো লেগেছে। এই হচ্ছে বড়ই, পেঁপে, আর জিনিস, আর একটা জিনিস না, তিনটা চারটা জিনিসই আমি নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে ঘাস পিঠা বানানোর জন্য, এটা হচ্ছে আমরা তো নর্মাল কড়াইতে ব্রেড ট্রেড মানে রুটি টুটি থেকে থাকি, তো এটা নিয়ে আসছি রুটি থাকার জন্য, বা পরোটাও বানানো যাবে, এটা হচ্ছে সিলভারের, এই যে এটা নিয়ে আসছি, তারপরে এটা নিয়ে আস, ওই তো কী বলে খোলা পিঠা বানানোর জন্য, আপনার ভাইয়ের খুব খোলা পিঠা খুবই পছন্দ, তো সেই জন্য এটা নিয়ে আসলাম, কখনো চিন্তা করিনি, কিন্তু এইবার চিন্তা করে গিয়েছি যে এগুলো নিয়ে আসবো। আর এখানে হচ্ছে একটা ছোট্ট পাতিল আমার মেয়ের জন্য, দেখে আমারও খুবই ভালো লাগলো, সিলভারের, আরও দুইটা কিনেছিলাম কিন্তু আনতে পারিনি জায়গার জন্য, আর ওয়েট অনেকই হয়ে গেছিলো, তো এত বেশি আনা সম্ভব না, তো যা নিয়ে আসছি, এই যে আলহামদুলিল্লাহ সব কিছুই অনেক 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 ভারী হয়ে গেছিলো আর কি। সো সেই জন্য আরও কিছু জিনিস আছিল,
আনতে পারিনি, রেখে আসতে হয়েছে। তো দেশে গিয়েছিলাম, খুবই 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 ভালো লেগেছে। আর এই তো সবার সাথে সময় কেটেছে, কোন দিক দিয়ে এক মাস চলে গেল সেটা নিজেও বুঝতে পারিনি। তো দেশ থেকে আমি নিজে তো খেয়ে এসেছি, কিন্তু আমাদের আমার কেউ যায়, আমি একলা গিয়েছিলাম, তো সেই জন্য সব কিছু এবার অনেকেই আনা হয়েছে। যত কষ্টই হোক, দেশে গেলে দেশের জিনিস নিয়ে আসতে খাওয়াটা যেমনই হোক নিয়ে আসতে ভালো লাগে। ওগুলো নিয়ে আসছি আর কি, আর কাপড় চাপড় আনছি, ওগুলো পরে ইয়া করবো। তো এই হচ্ছে আজকের এই তো আমার এই ব্লগে সবার সাথে শেয়ার করলাম কী কী দেশ থেকে নিয়ে আসছি। মানে এখানে মশলা অনেকই দাম, তো সেই জন্য মশলা একটু বেশি বেশি করে নিয়ে আসছি, সেই জন্য আরও অনেক ভারী হয়ে গেছে। মানে অনেকেই টাফ। দেশে গেলে কোনো কিছু না আনলেও ভালো লাগে না, আবার কিছু ফেলে আসতেও মন চায় না, আবার নিয়ে আসতেও অনেক কষ্ট। মানে এয়ারপোর্টে এত বেশি হাঁটা লাগে, মানে এখান থেকে উপরে যাও, উপরে থেকে আবার হেঁটে অনেক লাস্ট মুহূর্তে যাওয়া পর্যন্ত অবস্থা খুবই কাহিল হয়ে যাবে সবারই, শুধু আমার না সবারই খুবই খুবই খারাপ অবস্থা হয় আর কি। সো এই হচ্ছে বাংলাদেশে শপিং, কাঁচা তারপরে কাঁচা পাকা যাই সব, বড়ই পাকি পেকে গেছে, আমও এক দু একটা পেকে গেছে, আর এই তো হাড়ি পাতিল সহ বিচি, আর তারপরে খোরামিটাইও নিয়ে আসছি। খোরামিটাই কই ও ওখানে খোরামিটাই নিয়ে আস, তেঁতুলও আছে, খোরামিটাই তো বলে এগুলা, খোরামিটাই বলে এগুলো, ওই আখের গুড় দিয়ে বানায়, আখের গুড় দিয়ে বানানো আর কি, আমরা বলি খোরামিটাই। ওকে, তো এই হচ্ছে বাংলাদেশের যাওয়া এবং নিয়ে আসা সব কিছু, তো সবার সাথে শেয়ার করলাম, খুবই 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 ভালো লাগতেছে। আর অনেক কষ্ট হয়েছে, এত সোজা না দেশের খাবার খাওয়া, এত সোজা না, খুবই কষ্ট কষ্ট করতে হয়, টানা আসরা করতে হয়, হাতে নিয়ে আসা সবই, সব মিলিয়ে আসলে খুবই 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 ভালো লাগছে, এখন খুব ভালো লাগছে, কারণ এখন আর কষ্ট করতে হবে না, খেতে পারবো। সো এভাবে এই হচ্ছে আমার আজকের দেশের সব জিনিসপত্র কী কী এনেছি, আশা করি সবার ভালো লাগবে। সবাই লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর লাইক কমেন্টস করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেল সবাই দেখবেন, এটা তো ইউটিউব চ্যানেলে যাবে, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, নদীর ঢেউয়ের পরে ফ্রম বাংলাদেশ কী কী নিয়ে আসছি এখন বাংলাদেশ থেকে সব সবার সাথে শেয়ার করলাম। এই তো এখানে হচ্ছে সব কিছু, চানাচুর হতে চানাচুর, তারপরে হচ্ছে মশলা, তারপরে হচ্ছে বড়ই, আম, পেঁপে, তারপরে এই যে খোলাপিঠা বানানোর জিনিস নিয়ে আসলাম, কারণ আপনার ভাইয়ের খোলাপিঠা খাওয়ানো খুবই সাপ, আরেকজন কাছ থেকে মানে উদার আনতে চেয়েছিল, তো এবার নিয়ে আসছি, অনেকই ভারী, তো এগুলো অনেক 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 ভারী হয়ে গেছে। এটা হচ্ছে খোলাপিঠা বানানোর জন্যে, আর এটা নিয়ে আসছি এই তো রুটি টুটি ছেঁকার জন্যে, কারণ আমরা নর্মাল ইয়াতে ছেঁকে থাকি, তো এটার মধ্যে পরোটাও বানানো যাবে, কোনো সমস্যা না। আর এটা হচ্ছে খাসের পিঠা, আর পিঠা নিয়ে আসছি, পিঠে কিন্তু পিঠা একটাও নেই, সব ভেঙে গেছে, কারণ এগুলো একদম পাতলা জিনিস, তো ভেঙে যায়, ভেঙে গেছে। তো আজ এই তো এবার দেশের যা পেরেছি আর কি সব কিছু নিয়ে আসছি। ছোট্ট একটা পাতিল আমার কাছে খুবই ভালো লাগছিল, আরেকটা নিয়ে আসছিলাম একটু বড় সাইজের ভাত রান্না করো, কিন্তু আনতে পারিনি কারণ জায়গা হয়নি, সেজন্য এটা নিয়ে খাবার দিকে খুবই ভালো লাগছিল, সেজন্য কিনে এনেছি। আর এখানে হচ্ছে এই তো বিচি টিচি সব দেখা যাবে, এখানে হচ্ছে শুটকি, মানে সব শুটকি মিলিয়ে নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার বাংলাদেশের ট্রিপ,
আর আম এ হচ্ছে আম তো পাওয়া যায় না এখন কিন্তু আম বাজারে নেই কিন্তু আমাদের গাছে ধরেছে 12 মাসি আম তো সেটা আমার ভাগ্য ভালো আর কি সেজন্য পেয়েছি দুটো গাছে ধরেছিল তো কাউকে খেতে দেইনি আমি বলে তোরা খাবি না কারণ আমি গুলো নিয়ে যাব তো তারপর আমরা কয়েকটা পেরে খেয়েছি আর কি তো এই আমগুলো নিয়ে আসছি অনেকে বলে আম তো এখন নেই কোথা থেকে আম আসছে এই তো আম নেই কিন্তু 12 মাসি আমও ধরে আর কি এখন তো সব গাছে বোল আসছে তো এগুলো হচ্ছে 12 মাসি আম তো এই তো আমি সব কিছু নিয়ে আসলাম এখন এগুলো গুছাবো কারণ কালকে গুছানোর সময় পাইনি আর টায়ার্ড খুবই টায়ার্ড ছিলাম তো এখন ইনশাল্লাহ এগুলো সব গুছাবো কি কোথায় রাখা হবে তা আশা করি সবার ভালো লাগবে আমার ভিডিওটা সবাই লাইকস কমেন্টস করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ব্লগটা কেমন হয়েছে সবাই লাইকস কমেন্টস করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এন্ড ভিডিওগুলো কেমন হয় আমার এবং আশা দেশে যাওয়ারটা তো দিয়ে দিয়েছি অলরেডি এটা হচ্ছে আসার পরে মানে মাঝখানে কোনো ভিডিও টিডিও করা হয়নি কারণ ওই সময়ও নেই আর এত টায়ার্ড লাগে বলার বাইরে কিছু করার নেই হাতেও নিতে হয়েছে কারণ ওয়েট অনেক বেশি হয়ে গেছিলো তাহলে হাতে করে নিয়ে আসতে হয়েছে যেটা ছিল না আর কি প্ল্যানে নর্মাল আসা তারপর হাতে লাগিয়েছো বাড়ি হয়ে গেছে তো সব মিলিয়ে এই আর কি হয়ে গেছে সব কিছু তো সবার সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে সবাই লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয় পারছিস আর পারবেন পেয়েছি সবাই জয়েন করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাবা